ওই যে মাছের, দেখো যে মাছ দেখা যাইতেছে, দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ও রে ও রে, দেখেন যে যে কত বড় পুঁটি মাছ! ও হ্যাঁ, রাখো রাখো রাখো, দেখেন যে কোটে কোটে পুঁটি মাছ কিন্তু উঠতেছে। রাখো রাখো, দেখেন দর্শক আপনারা একটা জিনিস খেয়াল করেন, কি পরিমাণ রোদ! এই দেখেন যে শাওলার গাও কিন্তু একদম পুরো ঘামে, একদম অবস্থা খারাপ। এই দেখেন, আসলে আমারও অবস্থা খুব খারাপ, আসলে গরম, প্রচুর গরম, প্রচুর রোদ। হ্যাঁ ফালাও, তারপরেও কিন্তু আমরা মাছ ধরতে আছি। জানেন তো দর্শক, মাছ ধরার মজাটা কিরকম, রোদ মানে না, বৃষ্টি মানে না, সব কিছু উপেক্ষা করে মাছ ধরার জন্য চলে আসছি। এই দেখেন যে আর একটা পুঁটি, কি মাছের হিড়িক ছুটে গেছে যে দেখেন! ওয়াও! হ্যাঁ রাখো 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 রাখো, মাছ পালাও পালাও। রাখো, ফালাও, আবার ফালাও। গরমে আজকে একটু না কষ্ট করো, লাও দর্শক বিন্দু দেখুক যে মাছ ধরার কি নেশা, রোদ মানে না, বৃষ্টি মানে না, এর মধ্যেই কিন্তু চলে আসে, আচ্ছা মাছ ধরতেছে। সবাই দেখুক একটু আর কি পরিমাণ মাছ ধরে সেটা দর্শক একটু দেখুক, খোটে খোটে টানে টানে পুঁটি মাছ। দেখেন, হ্যাঁ রাখো রাখো রাখো, মাছ রাখো খালি। রাখো রাখো, আবার খালাও। খুব গরম, প্রচুর গরম, তাই না? গাও দেখলে পানি পড়ছে। লা একটু কষ্ট করো, মাছ ধরো, মাছ ধরলে তো কষ্ট মনে হয় না। হ্যালো, সামনের দিকে আগে ফেলাও। হ হ্যাঁ, ফেলাও, আবার ফেলাও। ও রে বাবা, বিশাল পুঁটি! ও রে, সেই সুন্দর পুঁটি! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, অনেক বড় পুঁটি। দেখেন দর্শক, আমাদের মাছ ধরা দেখতে কিন্তু এই যে দুটো ছোট পোলাপান চলে এসছে, ওরাও দেখতেছে যে আমরা ভিডিও বানাইতেছি, মাছ ধরতেছি, ওরাও চলে এসছে। দেখেন যে একটা হুজুর আছে মনে হয়, একটা পিছনে একটা ছেলে, ওরা মাছ ধরা দেখতে চলে এসছে। আর আমরা আছি কোথায় দর্শক? দেখেন এই যে আমাদের গ্রাম, এই গ্রামের পাশে একটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বড় একটা মানে পাগার, যেটা পুকুর বলা হয়, ডোবা ডোবা টাইপের। আরে যেখান দিয়ে বর্ষার পানি আসছে, এখান দিয়ে আমরা মাছ ধরতেছি। এই যে ইয়াসিন ভাই এখানে মাছ ধরতে আসছে, যে আমরা সাথে নৌকা নিয়ে আসছি। এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকা আমরা মাছ ধরতেছি। চলুন আবার ফিরে যাই ইয়াসিনের কাছে। ইয়াসিনের বড়শির দিকে আপনারা খেয়াল করুন কীভাবে মাছ ধরতেছে। হ্যাঁ, টান দিবা, সাথে সাথে টান দিবা। এই যে দেখেন দর্শক, এই যে কত বড় দেখেন পুঁটি! হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো রাখো, মাছ মারে আজকে একদম পুরা। এই যে বয়ম না বয়ম ভর্তি করে বাসায় নিয়ে যাবো, বুঝছো? হ্যাঁ ফালাও, আবার ফালাও, আবার ফালাও। মাছ কিন্তু আজকে মারে একদম পুরা, মাছ পাতিল ভর্তি করে নিয়ে যাবো বাসায়। টানে টানে বৃষ্টির মতো পুঁটি মাছ, দেখেন দর্শক, ফালাও। হ্যাঁ ফালাও, ফালানের সাথে সাথে টং কিন্তু টিপাইতেছে, গেড়েও নেয় সাথে সাথে, গেড়ে নিলেই, খোট দিলেই পুঁটি। একটু সামনের দিকে ফালাও। হ্যাঁ,
সামনের দিকে ফেলাও, সামনের দিকে ফেলাও। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, ওয়াও, এই দেখেন কত বড় পুঁটি রে। আহা, মাছটা ছুটে গেল। আচ্ছা সমস্যা নাই, মাছ উঠবে, আরো উঠবে। ফেলাও, আবার ফেলাও। ফেলাও, ফেলাও। সামনের দিকে আগে ফেলাও। হ্যাঁ, এখানে ফেলাও। অনেক ভালো। হ্যাঁ, সামনের দিকে ফেলাও। এই মাছটা ছুটে গেছে রে, আবার ফেলাও। খায় নিছে। হ্যাঁ, আদর লাগাও, আদর লাগাও। আরে হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো রাখো। মাছ ধরলে দর্শক শুধু মানে ধরা দেখতেই মন চায়, আর যে মাছ ধরে তার শুধু ধরতেই মন চায়। যে মাছ যদি ধরে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি খোটে খোটে কিন্তু পুঁটি মাছ উঠতেছে। ইয়াছেন এদিক তাকাও, এই পুঁটি ছাড়া আর কিছু ওঠে না, খালি পুঁটি মাছ। পুঁটি কিন্তু ভাজি করে খাওয়ালে মজাই লাগে, তাই না?